আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের উলের সুতা দিয়ে পাতা বানিয়ে দেখাবো। তো পাতা বানাতে হলে প্রথমেই আমি এখানে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার পর আমি এখানে 11টা চেন করে নেব। তো দেখুন, এখানে আমার 11টা চেন করা হয়ে গেছে। তো এবার আমি যেটা করব তা হচ্ছে, এই যে ফার্স্টের এই চেনটা বাদ দিয়ে আমি 2 নম্বর চেনে একটা সিঙ্গেল কুশি করে নেব। তারপরে 3 নম্বর চেনে আমি একটা হাফ ডাবল কুশি করে নেব। 4 নম্বর চেনে আমি একটা ডাবল কুশি করে নেব। তারপরের চেনে আমি একটা ট্রিপল কুশি করে নেব। তারপরের চেনে আমি 2টা ট্রিপল কুশি করে নেব। তারপরে চেনে আমি আবার একটা ট্রিপল কুশি করে নেব। তারপরের চেনে আমি আবার 2টা ত্রিপুল কুশি করে নেব, একই চেনে 2টা। তারপরে আমি আবার এটা কমাবো। কমানোর জন্য আমি এখানে আবার ডাবল কুশি করে নেব একটা। তারপরে একটা হাফ ডাবল কুশি করে নেব। এবং লাস্টে আমি সিঙ্গেল কুশি করে নেব। তো তারপরে এখানে একটা চেন করে নেব। চেন করার পর আমি আবার এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব। তারপরে দেখুন, এই যে এই পাশে যেখানে যেটা করা আছে আমি ঠিক সেখানেই সেইটা করব। তো এইখানে সিঙ্গেল কুশি করা ছিল, আমি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে এইখানে দেখুন হাফ ডাবল কুশি করা আছে, আমি হাফ ডাবল কুশি সেই সোজাই করে নেব। তারপরে দেখুন এখানে ডাবল কুশি করা আছে, আমি ঠিক সেই জায়গাতেই ডাবল কুশি করে নেব। তারপরে এখানে ট্রিপল কুশি 2টা করা ছিল একই চেনের ভেতরে, আমি ঠিক একই চেনের ভেতরে ট্রিপল কুশি 2টা করে নেব। তারপরে দেখুন এখানে আমার একটা ত্রিপুল কুশি করা ছিল, আমি ঠিক সেই জায়গাতে আরেকটা ত্রিপুল কুশি অপোজিট সাইডে করে নেব। তারপরে আমার আবার একই চেনে 2টা ত্রিপুল কুশি করা ছিল, তো আমি সেখানে আবার 2টা ত্রিপুল কুশি করে নেব।
তারপরে আমার এখানে আরেকটা ত্রিপুরকুশি করতে হবে, মানে অপোজিট সাইডে যেখানে যেটা করা ছিল আমি ঠিক এই পাশেও সেটাই করছি। তারপরে আমি একটা ডাবল কুশি করে নেব, তারপরে আমি একটা হাফ ডাবল কুশি করে নেব, তারপরে আমি এখানে একটা সিঙ্গেল কুশি করে নেব। তো দেখুন আমার পাতাটার একটা আকার চলে আসছে। তো আমি এটা আরো ভালো লাগার জন্য প্রত্যেকটা পাতার মাথা, দেখুন এই যে যে কুশি আছে তার মাথায় আমি দুইটা করে সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার কারণে পাতাটা সুন্দরভাবে পড়ে থাকবে, প্রত্যেকটাতে দুইটা করে। তো দেখুন প্রত্যেকটা কুশির ওপরে আমি সিঙ্গেল কুশি করেছি দুইটা করে। তো এবার আমি মিডল পয়েন্টে চলে আসছি। তো এখানে আমি দুইটা চেন করে নেব। দুইটা চেন করে নেওয়ার পর আমি দেখুন নিচে যে লোপ আছে এই লোপের মধ্যে দিয়ে সুতাটা বের করে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। করে নেওয়ার পর এখানে একটা লম্বা আকার হলো। তারপরে আমি পরের কুশির ওপরে আবার আমি আগের মতোই আগের মতোই দুইটা করে সিঙ্গেল কুশি করব। একই জায়গাতে দুইটা করে, দেখুন আপনারা দেখলে বুঝতেই পারবেন প্রত্যেকটা কুশির ওপরে আমি দুইটা করে সিঙ্গেল কুশি করছি। তো সিঙ্গেল কুশি, হাফ ডাবল কুশি, ডাবল কুশি, ট্রিপল কুশি কিভাবে করতে হয় আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। তো দেখুন আমার পাতাটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে একটা চেন দিয়ে নেব। চেন দিয়ে নেওয়ার পর আমি সুতাটা কেটে নেব, এবং বাড়তি যে সুতা থাকবে সেটা আপনারা ইচ্ছা করলে সুই দিয়ে এইদিকে সেলাই করে দিতে পারবেন। তো আমি কুরুশ দিয়ে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই পাতাটি হয়ে গেল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।